আপনারা সবাই জানেন যে রাজারবাগ দরবার শরীফ থেকে বিভিন্ন লোকের বিরুদ্ধে ভুতুরে কেস করা হয়েছে এবং তার মধ্যে একজন হলেন কাঞ্চন সাহেব। এই কাঞ্চন সাহেবের বিরুদ্ধে তারা 41টা মামলা করেছিল আগে। এই মামলা নিয়ে হাইকোর্ট ডিভিশনে এসেছিলেন, হাইকোর্ট ডিভিশন রিট পিটিশনে আদেশ দিয়েছে এবং তার তদন্ত হয়েছে, সিআইডির তদন্ত হয়েছে এবং সিআইডির তদন্তে প্রমাণিত হয়েছে যে এই মামলা যারা করেছেন তারা সবাই রাজারবাগের সঙ্গে সম্পৃক্ত এবং তাদের কেউই আসামি তাদের কাউকেই ছিলেন। এখন পরবর্তীতে আরেকটি মামলায় 2023 সালের মে মাসের 30 তারিখে আরেকটি মামলায় তাকে অ্যারেস্ট করে নারায়ণগঞ্জ থেকে কারাগারে পাঠানো হয়। এই মামলার বিরুদ্ধে আমরা হাইকোর্ট থেকে জামিন নেই, এর বিরুদ্ধে তারা সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্টের জামিন বহাল রাখে। যেদিন সুপ্রিম কোর্টের জামিন বহাল হয় এদিন আরেকটা মামলায় তাদেরকে অ্যারেস্ট দেখানো হয়, মানব পাচার মামলায়। সেই মামলাও আমরা হাইকোর্ট থেকে জামিন নেই, সেই মামলা সুপ্রিম কোর্টে যায়, সেখান থেকেও আমরা বেল নেই। তারপরে আরেকটি মামলায় তাকে অ্যারেস্ট করা হয়েছে, এরপরে আবার এটি হাইকোর্ট থেকে আমরা বেল নিয়েছি, এটির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছে, সেখানেও আমরা বেল পেয়েছি। এখন আবার নতুন করে আরেকটি মামলা সোন অ্যারেস্ট করেছে, এই মামলায়ও আমরা হাইকোর্ট থেকে বেল নিয়েছি, সুপ্রিম কোর্টে বেল বহাল আছে, কিন্তু আমরা হাইকোর্টের বেল এই অ্যাপ্লিকেশনের যে অর্ডারটা এটা আমরা পাঠাতে সাহস পাচ্ছি না, কারণ নতুন করে তারা আরেকটা নতুন মামলায় তাকে অ্যারেস্ট দেখাতে পারবে, দেখাবে বলে আমরা আশঙ্কা করছি, কারণ তারা সব অ্যারেঞ্জমেন্ট এখানে সম্পন্ন করেছে। আমাদের প্রত্যাশা হলো এইভাবে যদি হাইকোর্ট সুপ্রিম কোর্টে বারবার একজনকে বেল দেওয়া হয় আর পিরের সিন্ডিকেট থেকে নিম্ন আদালতে তাকে সোন অ্যারেস্ট করা হয় তাহলে কোনো মানুষের ব্যক্তিগত স্বাধীনতা এবং আইন আদালতের আদেশের প্রতি কারোই কোনো শ্রদ্ধাবোধ থাকবে না। এই জন্য সাংবাদিকদের প্রতি, আমাদের আইনজীবীদের পক্ষ থেকে এবং তাদের পরিবারের পক্ষ থেকে আমাদের অনুরোধ, আপনারা এই বঞ্চিত মানুষটাকে সাহায্য করেন, সহযোগিতা করেন, তাকে আমরা সবাই মিলে ন্যায় বিচার প্রাপ্তির ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করতে হবে, অন্যথায় আদালতের আদেশও তারা মানতে প্রস্তুত নয়। ইভেন আপিল বিভাগের চারটি আদেশ আছে, এই চারটি আদেশের একটিও তারা এখন মানছে না, নতুন মামলা অ্যারেস্ট করছে। যিনি মামলার বাদী তাকে কিন্তু তিনি চিনেন না, কে এই মামলা করছে তাকেও চিনেন না। আশ্চর্যজনক বিষয় হলো সকল মামলা মানব পাচারে, মানব পাচার মামলা করছেন কে? সেই মামলাকারীকে, এই ইনফরম্যানকে, এই দরখাস্তকারীকে আসামি চিনেন না, অথচ তিনি এক জেল থেকে আরেক জেলে যাচ্ছেন, আরেক জেল থেকে আরেক জেলে যাচ্ছেন। এই বিষয়টি আপনাদের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আমরা সবাই মিলে যদি সহযোগিতা করি আশা করি এই মানুষটি ন্যায় বিচার পাবে এবং জেল থেকে মুক্তি পাবে। তারপরে বিরুদ্ধে কতগুলো মামলা আছে, কতগুলো জামিন হয়েছে? আগে 41টা মামলা ছিল, সবগুলো মামলায় তিনি বেল পেয়েছেন। এই পর্বায় তিনি যে জেলে গিয়েছেন তার বিরুদ্ধে 4টি মামলা হয়েছে, 4টি মামলায় হাইকোর্ট থেকেও বেল পেয়েছেন, আপিল বিভাগে বেল বহাল আছে, তারপরেও তাকে মুক্তি দিচ্ছে না, মুক্তি পেতে দেয় না। যেদিন আমরা বেল বন্ড পাঠাই এই দিন নতুন আরেকটা মামলা নিয়ে হাজির, আমরা বেল বন্ড পাঠাই ঢাকায়, হাজির হয় নারায়ণগঞ্জে, আমরা নারায়ণগঞ্জে বেল বন্ড দিয়েছি, আবার হাজির হয়েছে ঢাকায়, এখানে আবার নতুন মামলা সোন অ্যারেস্ট দেখা যাচ্ছে। এই জন্য তাকে এ থেকে মুক্তি দেওয়াটা আমাদের সকলের দায়িত্বের অংশ হিসেবে আমরা এই কাজ করছি, আমরা এই কাজ প্রবণ করছি, এটা কোনো আইনজীবীর ফি নেই সেখানে। আমরা আশা করি আপনারাও সবাই মানবাধিকারের জন্য এই মানুষটিকে সাহায্য করবেন, এটি আমাদের নিবেদন।